হ্যালো গায়েস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গায়েশ উচ্চ মাধ্যমিকে নাকি দশ পেলেই পাস এটা কি সত্য এমনটাই জানিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কী জানিয়েছে আজকের ভিডিও তোমাদেরকে জানিয়ে দেবো তো গায়েশ তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এটা বলা হচ্ছে ফের রাজ্য জুড়ে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী চলতি বছর ও আগামী বছরের পরীক্ষার্থীদের জন্য এই বিষয়টি অবশ্যই জেনে রাখা দরকার আর কি বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকের সবাই পাস কেন এরকম বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্য আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীরা অধিকাংশ ষাট থেকে সত্তর পেলেও সম্প্রতি বেশ কিছু বছর ধরে নাম্বারের হারের মাত্রা বেড়েছে এখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা গড় নাম্বার দাঁড়ায় পঁচাশি থেকে নব্বইয়ের উপরে আইসিএসই সিবিএসই বোর্ডের সঙ্গে টেক্কা দিয়ে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জাতীয় স্তরে উত্তীর্ণ করতে এবং জাতীয় স্তরে সকল রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে অনুপ্রাণিত করতে মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছে তো আর কি বলা হচ্ছে তো কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি এটাও জানিয়েছে মুখ্যমন্ত্রী আগে পরীক্ষায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ নাম্বার গড়ে দেওয়া হলেও চলতি বছরে মূল লিখিত পরীক্ষার উপরে আশি থেকে নব্বই শতাংশ নাম্বার দেওয়া হবে অর্থাৎ পরীক্ষার্থীরা পরীক্ষায় লিখিত অংশের ভিত্তিতে প্রত্যেক প্রশ্নের বিপরীতে যে নাম্বার দেওয়া থাকবে তার আশি থেকে নব্বই শতাংশ নাম্বার দেওয়া হবে অন্যদিকে আরও জানিয়েছে মুখ্যমন্ত্রী পঞ্চাশ শতাংশ নাম্বারই নয় মাত্র দশ নাম্বার পেলেই উচ্চ মাধ্যমিকে পাশ করতে পারবে পরীক্ষার্থীরা অর্থাৎ নাম্বার তোলার ক্ষেত্রে কোনো বিধি বিধিনিষেধ থাকছে না তো আর কি বলা হচ্ছে এবার রয়ে গেল প্রজেক্ট প্রজেক্ট তোমার দিলেই কি পাস করা যাবে তবে এখানে যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ তবে ছাত্রছাত্রীদের মনে এখনও একটি প্রশ্ন আছে প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল না জমা দিয়ে কি উচ্চ মাধ্যমিকে পাশ করা যাবে উত্তর হলো না প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল না জমা দিলে তোমরা কিন্তু উচ্চমাধ্যমিকে পাস করতে পারবে না এমনটাই জানিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তবে বেশ কিছু স্কুলে প্রোজেক্ট কিন্তু এবারে জমা নেওয়া হয়নি এবারে ছাড় দেওয়া হলেও পরের বার ফাইনাল পরীক্ষার আগে সকলকে কিন্তু প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল জমা করতে হবে নাহলে কিন্তু পাস করা যাবে না তো গাছ এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো গাছ ভিডিওটা কেমন লাগলো যদি গ্যাস ভালো লাগে অবশ্যই লাইক করে দিও